30 মে 1990 পশ্চিমবঙ্গের বানতলা নামক একটি স্থানে রাত প্রায় 10:30 নাগাদ পুলিশের কাছে একটি কল আসে এবং কলটিতে বলে যে এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এবং যখন পুলিশ সেই স্থানে গিয়ে পৌঁছায় ও ক্রাইম সিন দেখে পুলিশ এক প্রকার হতভম্ব হয়ে যায় যে এটা কি এবং কি করে এটা সম্ভব হলো, কারণ তারা ওইখানে দেখে যে একটি গাড়ি দাউ দাউ করে চলছে এবং তার কিছুটা পাশে একটা পুরুষের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে এবং এর থেকে কিছুটা দূরে তিনটি মহিলার নগ্ন দেহ রাস্তার পাশে পড়ে আছে। মানে ওই তিনটি মহিলার শরীরে এক চিলতেও কাপড় ছিল না। এখন প্রশ্ন আসে যে এই চারজন মানুষ কারা এবং তারা কীভাবে ওই স্থানে গিয়ে পৌঁছালো, এর সাথে কি কোনো রাজনৈতিক যোগ আছে, সেটাও আমরা দেখব আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি রাকেশ। তো চলুন দেখে নিই ঘটনার দিন কী কী হয়েছিল। এই ঘটনার সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের রাজধানী ক্যালকাটা থেকে, যেখানে 1990 সালে 30 মে তিনজন স্বাস্থ্য কর্মকর্তার একটি দল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রাঙাবলিয়া গ্রামে টিকাদান কর্মসূচি পরিদর্শন করতে যায়। এই তিনজন স্বাস্থ্যকর্তার মধ্যে একজন ছিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের ডেপুটি ডিস্ট্রিক্ট এক্সটেনশন মিডিয়া অফিসার অনিতা দেওয়ান এবং দ্বিতীয়জন ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উমা ঘোষ এবং তৃতীয়জন ছিলেন রেণু ঘোষ, যিনি জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি। তো এরা তিনজন 30 তারিখে সকালে ওই গ্রামটিতে যায় এবং ওই গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে শিশু সুরক্ষা সম্বন্ধে আলোচনা করে এবং পঞ্চায়েতের স্বাস্থ্য বিভাগের সমস্ত কাজগুলি দেখে যে সেগুলি ঠিকমতো হচ্ছিল কি না। এরপর সন্ধ্যে 6 নাগাদ টিকাদান কর্মসূচি শেষ হলে এরা তিনজন তাদের গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। গ্রাম ছেড়ে বেরানোর ঠিক 30 মিনিট পর, মানে সন্ধ্যে 6:30 নাগাদ, এদের গাড়িটি যখন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সামনে আসে, তখনই হঠাৎ করে কিছু 4-5 জন ছেলের দল তাদের গাড়ির সামনে লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ড্রাইভার হতভম্ব হয়ে যায় এবং গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে গাড়িটি গিয়ে ধাক্কা মারে একটি গাছের সাথে। ধাক্কা খাওয়ার সাথে সাথেই গাড়িটি উল্টে যায়। এরপরই হঠাৎ করে সেখানে আরও 10-12 জন ছেলের দল চলে আসে। এরপর সেই ছেলের দলগুলি গাড়িটির কাছে গিয়ে ড্রাইভারকে বার করে বেধড়ক মার মারতে থাকে। এত মার মারে যে পাথর দিয়ে মেরে ওই ড্রাইভারের পুরুষাঙ্গ পর্যন্ত থেতলে দেয়, যার ফলে ড্রাইভারটি তখনই জ্ঞান হারায়। এরপর ওই 15-16 জন ছেলের দল গাড়িটির সামনে এগোয় এবং গাড়ি থেকে অনিতা দেওয়ানকে টেনে হিঁচড়ে বার করে এবং সেখানে তাকে বিভৎস করে, মানে প্রকাশ্য রাস্তায় তাকে একবার গণধর্ষণ করে। তারপর বাকি যে 2 মহিলা অফিসার ছিল তাদের এবং অনিতা দেওয়ানকে টেনে হিঁচড়ে পাশের একটি ক্ষেতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে ওই 3 মহিলা অফিসারকে এই জানোয়াররূপী মানুষেরা গণধর্ষণ করে। এসবের পরেও যখন তাদের মন ভরে না, তখন তারা এমন একটা কাজ করে যা কল্পনায়ও একটা সুস্থ সবল মানুষ ভাবতেই পারবে না এবং কাজটি এতটাই খারাপ যে আমার আপনাদের সামনে প্রকাশ করতে পর্যন্ত লজ্জা লাগছে। কারণ ওই জানোয়ারেরা অনিতা দেওয়ানের প্রাইভেট পার্টে 1 ফুট লম্বা একটা মেটালের টর্চ ঢুকিয়ে দেয়, যার ফলে মিসেস দেওয়ান ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর পর্যন্ত তারা অনিতা দেওয়ানের মাথা পাথর দিয়ে মেরে মেরে থেতলে ফেলে। মানে আপনি ভাবুন যে একটা সুস্থ সবল ছেলের দল কোনোদিন এই কাজ করতে পারে। এরপরে তারা ওই গাড়িটি থেকে কিছু পেপার্স ও টাকা পয়সা নিয়ে গাড়িটি জ্বালিয়ে দিয়ে ওখান দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে কিছু মানুষ আসতে থাকে এবং তারা দেখে যে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে এবং তা দেখে সেই মানুষগুলি ভয় পেয়ে যায় এবং কিছুটা দূরে একটি স্টেডি বুথ থেকে পুলিশ থানায় ফোন করে এবং ফোন করে তারা বলে যে ওই স্থানে একটি দুর্ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পরে পুলিশ সেখানে আসে এবং ক্রাইম সিন দেখে, দেখে যে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। কিছুটা সামনে গিয়ে পুলিশ দেখতে পায় যে একটি পুরুষ রাস্তায় শুয়ে আছে এবং তার সারা শরীর রক্তে ভেজা। ওই দেখে পুলিশ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করে। এরপর অ্যাম্বুলেন্সও এসে যায় এবং পুরুষের বডিটিকে নিয়ে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় এবং পুলিশ তাদের ক্রাইম সিন ক্যাপচার করে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু হঠাৎ করে এক কনস্টেবল পাশের ক্ষেতে বাথরুম করতে গেলে সে আটকে ওঠে এবং বাকি পুলিশদের ডাকে, আর বাকি পুলিশরা এসে যা দেখে তাতে তারা সবাই ভয় পেয়ে যায়। কারণ তারা দেখে যে 3টি মহিলার নগ্ন দেহ সেখানে পড়ে রয়েছে
এবং তাদের সারা শরীরে আঘাতের চিহ্নে ভরা। এই দেখে পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে আবার অ্যাম্বুলেন্স ডাকে এবং বাকি তিনজন নারীকে কলকাতা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করে। এরপর পুলিশ মনে করেছিল যে ওই চারজন মানুষই মারা গিয়েছে, কিন্তু হাসপাতাল থেকে জানায় যে রেণু ঘোষ ও উমা ঘোষ জীবিত রয়েছে, কিন্তু তারা ব্যাপক গণধর্ষণের শিকার হয়েছে এবং অনিতা দেওয়ান মারা গিয়েছে ও বাকি যে ড্রাইভারটি ছিল সে ঘটনার চার দিন পরে মারা যায়। আর এই ড্রাইভারটি মারা যাওয়ার পরে পুলিশের ময়নাতদন্ত রিপোর্টে উঠে আসে যে ড্রাইভারটির শরীরে মোট 43টি আঘাতের চিহ্ন ছিল। যাই হোক, এই ঘটনার পরে পুলিশ ছোট্ট একটা ইনভেস্টিগেশন করে এবং এই ইনভেস্টিগেশনে একটি রিপোর্ট যা সামনে আছে যা শুনলে আপনি শক হয়ে যাবেন, কারণ ওই রিপোর্টে বলা হয় যে এই ঘটনা এমনি এমনি হয়নি, কারণ হঠাৎ করে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ল, গণধর্ষণ করল, চুরি করল, আবার পালিয়ে গেল। যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে এরকম মোটেও ছিল না, কারণ এই ঘটনা সম্পূর্ণ প্ল্যান মাফিক ছিল আর এই দুষ্কৃতীদের মেন টার্গেট ছিল অনিতা দেওয়ান। আর কেন অনিতা দেওয়ান? কারণ অনিতা দেওয়ান ওই 30শে মে ওই দিনটিতে রাঙাবেলিয়া গ্রামের যে টিকাদান অনুষ্ঠানটিতে গিয়েছিল সেখানে গিয়ে তিনি দেখেন যে গ্রামে যত টাকা ছোট শিশুদের উন্নয়নের নামে আসছে তা গ্রাম পঞ্চায়েতের নেতারাই আত্মসাৎ করে ফেলছে। এরপর তিনি পঞ্চায়েতের স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করলে বুঝতে পারে যে এটি খুব বড় একটা জালিয়াতি হয়ে আসছে। এরপর তিনি সেই নেতাদের বলে আসে যে এই সমস্ত জালিয়াতি জনসাধারণের সামনে তিনি তুলে ধরবেন, আর তারপরই অনিতা দেওয়ানের ওপরে এই পৈশাচিক আক্রমণ করা হয়। আর সে সময় ওই পঞ্চায়েত থেকে শুরু করে সারা রাজ্যে দায়িত্বে কারা ছিল জানেন? দায়িত্বে ছিল গরিবের পাশে দাঁড়ানো একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আচ্ছা কেন বললাম বলুন তো এই গরিবের পাশে দাঁড়ানো একমাত্র রাজনৈতিক দল? এর কারণ আমি আপনাদের ভিডিওর আগের অংশে বলে দেব। এই ঘটনার পরে যখন সাংবাদিকরা তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রশ্ন করেন তখন জ্যোতি বসু বলেন যে এরকম ঘটনা বাংলায় তো হয়েই থাকে, তাই না? এরপর এই ঘটনায় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুরকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে গ্রামবাসীরা হয়তো ওই মহিলা অফিসারদের শিশু পাচারকারী ভেবে এই সমস্ত কাজ করে দিয়েছে, আর এটা ছিল একটা মন্ত্রীর বক্তব্য। আর এরকম বক্তব্য এরকম ধরনের মানুষদের কাছ থেকে আশা করাই যায়, কারণ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জানতো যে বাংলায় ধর্ষণ কোনো বড় ব্যাপার না, কারণ আপনি দেখুন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আসার সাথে সাথেই ধর্ষণের মতো ঘটনা একটা নিত্যদিনীয় ব্যাপার হয়ে যাচ্ছিল। যেখানে 1977 সালের মরিচঝাঁপিতে হাজার হাজার উদ্বাস্তু নারীদের ধর্ষণ করে মেরে তাদের লাশ সমুদ্রে ফেলে দিয়েছিল। আবার 1989 কোচবিহারের ফুলবাড়িতে একদিনে 10 জন আদিবাসী মহিলাকে ধর্ষিত হতে হয়েছিল। 1992 বাসন্তীর সোনাখালীতে ঘরে ঢুকে গৃহবধূদের ধর্ষণ করা হয়। আবার 1996 হাওড়ার উদয়নারায়ণপুরে 6 গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণ করে। এরপর 2006 সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে হত্যা করা হয়। তারপর আবার কলকাতার বুকেই 2003 সালে চলন্ত বাসের ওপরে উঠে ক্লান্ত পুরুষদের সামনে তার সহকর্মী কিংবা তার স্ত্রীকে ধর্ষণের শিকার হতে হয়েছিল, আর এগুলোর সবকটাই করেছিল CPIM-এর গুন্ডারা, অবশ্যই রাজনৈতিক মদতে। আপনি দেখুন না, একটিও ধর্ষণকাণ্ডের বিচার পেয়েছে নির্যাতিতা বা নির্যাতিতার পরিবাররা? আপনার কি মনে হয় তারা আর কোনো দিন বিচার পাবে? আমার তো মনে হয় তারা কোনো দিনই বিচার পাবে না। যে ঘটনাটির কথা আজ বললাম, এই ঘটনায় পুলিশ 22 জনকে গ্রেফতার করেছিল, কিন্তু এর মধ্যে মাত্র 6 জনের সাজা হয় এবং সেই সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড, এবং বাকি যে 16 জন ছিল সেই 16 জনকে ছেড়ে দেওয়া হয়। এদের ছেড়ে দেওয়া হয় শুধুমাত্র নাবালক হওয়ার কারণে। এবার আপনি বলুন যে আরজিকর হাসপাতালে ধর্ষণকাণ্ডে CPIM এবং BJP পতাকাধারী লোকেরা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলছে তা কি ঠিক বলছে? কারণ এরা নিজেরাই তো খুনি, এদের নিজেদের হাতেই তো রক্তের দাগ লেগে রয়েছে, তাহলে এরা কিভাবে একজন খুনিকে ধরবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাপোর্ট করুন। এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।